বর্তমান সমাজে তাবলিগ জামাতের দুই দলে বিভক্ত, আমরা ইসলাম সম্পর্কে জ্ঞান কম, এক্ষেত্রে কোন দলের হয়ে কাজ করব? ভাই আমরা কোনো দলের কথা কাউকে বলি না, শুধু তাবলিগ জামাত বলে কথা, আরো বহুত দল আছে না, আমরা বলি মার্কার কথা। মার্কা, মার্কা বুঝেন কি? জানেন শেষ নৌকা? হ্যাঁ, সে মার্কার কথা বলি না, মার্কা হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, মা আনা আলাইহি ওয়া আসহাবি। যে ব্যক্তি বলবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা অনুযায়ী আমি চলি এবং সাহাবায়ে কেরামের আদর্শ অনুযায়ী চলে যায়, সে হকের উপর আছে ইনশাআল্লাহ, সে হকের উপরে আছে। সে কোথায় আছে, কোন দেশে আছে, তার কালার কি, তার দলের নাম কি, তার গ্রুপ কি, এসব দেখা দেখি না। আপনি মার্কা দেখবেন, কি দেখবেন? মার্কা দেখবেন যে সাহাবায়ে কেরামের প্রতি বিদ্বেষ রাখে না, সাহাবায়ে কেরামের প্রতি ভালোবাসা রাখে, তাদের ভুল ত্রুটিকে সাইনবোর্ডের মতো চর্চা করে বেড়ায় না। কথা কি বুঝাতে পারছি? এবং রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের ইত্তেবা করে, অনুসরণ করে, আপনি সেটার অনুসরণ করবেন। আমি কি বুঝাতে পারছি? কোরআন এবং সুন্নাহ এবং সাহাবায়ে কেরামের ইত্তেবা, এর ভিতরে নাজাত এবং মুক্তি নিহিত আছে। এই মার্কা যদি কোনো গ্রুপে নাই তো বাদ দিবেন। কথা কি বুঝাতে পারছি? আমি মার্কা দিয়ে দিলাম, এবার মার্কা দিয়ে চেক করে দেখবেন, কষ্টি পাথরও যদি টিকে নেবেন আর না হলে বা আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। যদি কোনো হাই স্কুলের শিক্ষক বেপর্দা বালেগা মেয়েদেরকে পড়াশোনা করান তাহলে তিনি দায়ুজ হবেন কি না? ভাই দায়ুজ সম্পর্কে নবী আলাইহিসসালামের যে সংজ্ঞা তা হলো, আর দায়ুজ আল্লাযী ইউকিররু ফী আহলিহি আল খাবাস, দায়ুজ বলা হয় সেই ব্যক্তিকে যে ব্যক্তি তার পরিবারের লোকেরা, তার পরিবারের লোকেরা অশ্লীল কাজ করলে, বেপর্দা কাজ করলে এটা দেখেও না দেখার ভান করে। আছে না অনেক নামাজি কালায় মানুষ, এই লম্বা দাঁড়ি হুজুর সাহেব, হাজি সাহেব, গাজী সাহেব, মেয়েটা বেপর্দায় চলে, ছেলেটা ইটিস পিটিস করে, কয় এই বয়সে একটু আধটু করে, এর নাম হলো দায়ুস। এ লোকটার নাম কি? যত নামাজ পড়ুক আর দায়ী লম্বা করুক আর হজ করুক, আর দায়ুস লায়াত ফুলুল জান্না, নবীজি বলেছেন যে দায়ুস কি হবে না, জান্নাতে প্রবেশ করবে না। কিন্তু কোনো শিক্ষক যদি হাই স্কুলে নাবালেগা মেয়েকে পড়ান, তিনি গুণাগার হবেন, তিনি চোখের জানা করার কারণে অথবা সহশিক্ষায় শিক্ষকতা করার কারণে, সেটা ভিন্ন বিষয়, কিন্তু দায়ুসের সংজ্ঞা তার উপরে আসবে না, কারণ এই মেয়ে তার পরিবারের সদস্য না বেশিরভাগ ক্ষেত্রে, বিধায় এটা দায়ুসের বিষয় না। কিন্তু চোখের জেনা যেটা, সেটা শিক্ষক করলে যেমন গুণা হবে, ওই যে একটু আগে মুফতি হায়াতুল্লাহ ভাই বললেন ফেসবুকে সবচেয়ে বেশি যে গুণাহটা হয় সেটা কি? এই চোখের গুণা। এই গুণাহের মাধ্যমে আমরা আমাদের আমলের যে স্বাদ সেটা থেকে আমরা দূরে সরে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।